প্রচারে বেরোলেই খেপে যাচ্ছেন শতাব্দী রায় বীরভূম জেলার বীরভূম যে লোকসভা আসন সেখানকার তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় প্রচারে বেরোলেই তিনি বিক্ষোভের মুখে পড়ছেন এবং সাধারণ গ্রামবাসীরা তাকে অভাব অভিযোগ জানাচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করছে কেন বিক্ষোভ হচ্ছে আর খেপে যাচ্ছেন শতাব্দী রায় প্রতিদিন যেন একই জিনিস দেখতে পাচ্ছি আমরা শতাব্দী রায় বীরভূমের তৃণমূলের প্রার্থী গতবারও তথ্য যা বলছে প্রায় নব্বই হাজার ভোটে দুধ কুমার মন্ডলকে হারিয়েছিলেন বিজেপির কেন এবারে কেমন হলো যে শতাব্দী রায় এত খেপে যাচ্ছেন গতবার নব্বই হাজার ভোটে জেতা আসনে ঠিক কি কি হচ্ছে দেখাবো আমরা সত্যি কি এবার বীরভূমের আসনটা শতাব্দী রায়ের পক্ষে চিন্তার হয়ে দাঁড়িয়েছে যেখানে তাকে জিতিয়ে আনতেন যিনি এখন জেলের প্রবাদ প্রতিম তিহার হাওয়া খাচ্ছেন শতাব্দী রায়ের কি এবারে সত্যি কোনো বিপদ আছে সবটা শোনাবো কিভাবে গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছে কিভাবে তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত এই এই যে ছবি দেখছেন হচ্ছে গতকালের বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁথিয়া ব্লকের বাতাসপুর এলাকা প্রতিদিন তিনি প্রচারে যাচ্ছেন আর তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার বাসিন্দারা কোথাও জল নেই কোথাও রাস্তা নেই একেবারে স্থানীয় সমস্যা শতাব্দী রায় গতকলা আমরা দেখলাম সাঁইথিয়া ব্লকের বাতাসপুর এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়লেন আর ক্ষেপে গিয়ে তিনি চোখ রাঙালেন কাদের সাংবাদিকদের সফট টার্গেট রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে যত খুশি গালাগালার চোখ রাঙানি দেখাও হুমকি দাও সাংবাদিকদের কারণ তারা হচ্ছেন তারাও চাকরি করেন বিভিন্ন বেসরকারি মিডিয়াতে চাকরি করেন যে মিডিয়াগুলো কোনো না কোনো কর্পোরেট সংস্থা চালায় যেভাবে সরকারি বেসরকারি সরকারি কর্মীরা চাকরি করেন তৃণমূলের হয়ে কাজ করেন ভোটের কাউন্টিং কাউন্টিংয়ে তৃণমূলকে ফেভার করেন সেভাবেই বেসরকারি কোম্পানি চাকরি করেন সাংবাদিকরা তাদের হাতে কিছু করার থাকে না অধিকাংশরাই করার ইচ্ছা থাকলেও করতে পারে না খবর কারণ তাদেরকে চাকরি করতে হয় একটু উল্টো খবর করতে গেলে চাকরি চলে যাবে তো যেমন সাধারণ মানুষ যেমন সাংবাদিকদের যা খুশি তাই বলে শতাব্দীরাই রাজনৈতিক নেতা তিনিও বলতে শুরু করলেন এই বাতাসপুর সাহিত্য ব্লকের এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বললেন শতাব্দী রায় এবং কেন এটাকে বিক্ষোভ বলা হচ্ছে তার লোকজনেরা বলছেন এটা ভালোবেসে আবেদন প্রতিটি জায়গায় যাচ্ছেন আর মানুষ নাকি তার গাড়ি আটকে ভালোবেসে আবেদন করছেন কি আবেদন করছেন দিদি আমরা জল পাইনি আমাদের খাবার জল নেই দিদি আমাদের রাস্তা হয়নি বারবার বলেও রাস্তা হয়নি এটা নাকি ভালোবেসে আবেদন করছেন দেখুন প্রথম দৃশ্য

শতাব্দী রায় অলরেডি হ্যাটট্রিক করে ফেলেছেন বীরভূমে দু নয় থেকে সাংসদ নয় থেকে চোদ্দ চোদ্দ থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ হ্যাট্রিক করে ফেলেছেন নয় জিতেছেন চোদ্দ জিতেছেন উনিশে জিতেছেন এবারে জিতলে তিনি সেখানে চারবার জিতবেন বীরভূমে তবুও প্রতিদিন সাধারণ মানুষ এসে বলছে দিদি আমাদের রাস্তা নেই আমাদের পানীয় জল নেই তাহলে দু হাজার নয় থেকে চব্বিশ পনেরোটা বছর তিনটে টার্মে শতাব্দী রায় কি করলেন প্রতি বছর নাকি পাঁচ কোটি টাকা করে দেওয়া হয় সাংসদদের অর্থাৎ একটা টার্মে নাকি পাঁচ ইন্টু পাঁচ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা দেওয়া হয় নিজের এলাকায় খরচা করার জন্য সেই হিসাবে শতাব্দী রায় এখন অব্দি বীরভূম লোকসভা কেন্দ্রে পেয়েছেন পঁচাত্তর কোটি টাকা কোথায় গেল তাহলে গ্রামের মানুষ বলছেন রাস্তা হয়নি পানীয় জল হয়নি আসল দুটোই হয়নি পঁচাত্তর কোটি টাকা পনেরো বছরের শতাব্দী কোথায় খরচা করলেন বিক্ষোভ চলছে আর তিনি হুঁশিয়ারি দিচ্ছেন সাংবাদিকদের দেখুন দ্বিতীয় দৃশ্য কি বলা হলো গ্রামবাসীরা কি বললো আমরা একটা আমাদের কাজ আবেদন জানাই বিক্ষোভ ভোটের হিসেব কি বলছে দু হাজার সিপিএম আমলেও শতাব্দী রায় জিতেছিলেন ভোটে সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন চার লাখ ছিয়াশি হাজার ভোট পেয়েছিলেন সিপিএম এর ব্রজ মুখার্জিকে হারিয়েছিলেন প্রায় যেটুকু হিসাব বলছে একষট্টি হাজারেরও বেশি ভোটে দু নয়ের পর ২০১৪ হাজার চোদ্দ তৃণমূল আমল শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে পড়েছেন দু হাজার চোদ্দতেও শতাব্দী রায়ের ভোট ছিল সেখানে মোহাম্মদ ইলাহি পেয়েছিলেন প্রায় তিরিশ পার্সেন্ট ভোট ভোটের মার্জিন ছিল প্রায় ওই সাতষট্টি হাজার ভোটের মার্জিন ছিল দু হাজার চোদ্দতেও দু হাজার উনিশ শতাব্দী রায় ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট প্রায় ছ লাখ চুয়ান্ন হাজার ভোট পেলেন দুধকুমার মন্ডল বীরভূমের বিজেপি নেতাকে হারিয়েছিলেন প্রায় বেশি ভোটে। মুখে তো হাসি থাকার কথা হাজারের তাহলে এবার কেন এত চিন্তার মধ্যে আছেন শতাব্দী রায় কেন কেঁপে যাচ্ছেন তাহলে কি নব্বই হাজার ভোটের ব্যবধানও তাকে চিন্তায় রাখছে সত্যি কি এবার অনুব্রত মন্ডল তিহারে থাকলে আছেন বলে শতাব্দী রায়ের কি বিপদ আছে এবারে বিজেপি এখানে প্রার্থী করেছে দেবাশিস ধর প্রাক্তন আইপিএস শীতল কুচি কাণ্ডের পর সত্যি বলার দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে এক ঘরে করে রেখেছিল শীতল কাণ্ডে আধা সামরিক বাহিনী গুলি চালিয়েছিল কয়েকজনের মৃত্যু হয় তখন সেখানে ছিলেন দেবাশিস ধর পুলিশ আধিকারিক তিনি একেবারে সত্যি কথা বলেছিলেন ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই দিনের পর থেকে তাকে বসিয়ে রেখেছিল বাধ্য হয়ে তিনি অবসর গ্রহণ করলেন এবং ভোটে দাঁড়ালেন বিজেপির হয়ে দেবাশিস ধর ওখানে দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মিল্টন রশিদ শতাব্দী রায়ের কি সত্যি কোনো চাপ আছে ওখানে না হলে এত খেপে যাচ্ছেন কেন কি বলছেন দেবাশিষ ধর বিজেপির প্রার্থী শুনুন আপনারা বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয় ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেরে যান আমাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনও অবধি বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায় আদিবাসী জনজাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের এরিয়া দিয়ে যাচ্ছি সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে তার কারণ হচ্ছে যে রাস্তা পানীয় জল প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর রাস্তা বলে কিছুই নেই নোংরা চতুর্দিকে ভর্তি ড্রেন বলে কিছু নেই তো উনি প্রথমবার ইউপিএ জমানায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরে দুবার এনডিএ জমানায় সংসদ নির্বাচিত হন যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকমতো খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ আর বিশেষ করে ঘরবাড়ি না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন তাহলে আপনারা ফ্রিতে দেখতে পাবেন তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিস করা হয়েছে যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতো এবং মানুষের আজকে এত খারাপ অবস্থা হতো না তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায় ওনার যে ব্যর্থতা তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কি এইভাবে চলছে আমি অনুরোধ করব মানুষের কাছে একজন সব সময় ঘন্টা দিন যে কাজ করবে সেই সাংসদকে নির্বাচিত করুন যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা সংসদে তুলে শতাব্দী রায়কে ঘিরে ধরে বিক্ষোভ সাধারণ মানুষের তৃণমূলের নেতারা বলছেন না না এগুলো ভালোবেসে আবেদন ভালোবেসে আবেদন করছে মানুষ দিদি আমরা জল পাইনি ভালোবেসে আবেদন করছে মানুষ দিদি আমাদের রাস্তাটা হয়নি এখনো বারবার বলেও পনেরো বছরের বলেও জল আসেনি পনেরো বছর বলেও রাস্তা হয়নি তাহলে পনেরো বছরে পঁচাত্তর কোথায় খরচা করলেন প্রশ্ন কিন্তু উঠছে যতই তৃণমূলের নেতারা এটাকে ভালোবেসে আবেদন বলে উড়িয়ে দেন প্রায় প্রতিটি জায়গায় শতাব্দী গাড়ি থামানো হচ্ছে এবং এলাকার বাসিন্দারা বলছেন জল পায়নি রাস্তা হয়নি আর শতাব্দী সেই সব কিছুর জন্য দায়ী করছেন কাদের সব টার্গেট সাংবাদিকদের সাংবাদিকদের যা খুশি তাই বলা যায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না